নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে বাংলা ভাষায় এই শেয়ার বাজারের ওপর লেখা আমারই লেখা বেস্ট সেলিং বইটি থেকে আপনি কী কী শিখতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। অলরেডি অনেকেই বইটি পড়ে ফেলেছেন এবং প্রচুর ভালো ভালো রিভিউ আমরা অ্যামাজন ফ্লিপকার্টে দেখতে পাচ্ছি ইউটিউবে নানান জায়গায় প্রচুর যারা বইটি পড়েছেন ভালো রিভিউ দিচ্ছেন তো যারা বইটি অলরেডি পড়ে ফেলেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ভালো রিভিশনের কাজ করবে কি কী জিনিস আপনি শিখলেন খুব তাড়াতাড়ি রিভাইজ করে নিতে পারবেন এবং যারা বইটি পড়েননি তারা কিন্তু এই ভিডিও থেকে শিখতে পারবেন যে এই বইতে কি কি জিনিস আছে বা আপনি কি কি জিনিস সম্বন্ধে জানতে পারবেন প্রথমেই বলে রাখি যে এই বইটি হলো একটি ইংলিশ বেস্ট সেলিং বইয়ের হচ্ছে বাংলা অনুবাদ আমারই লেখা বই হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট দু হাজার পনেরো সালে পাবলিশ হয় এবং সেই থেকে আজ অবধি মানে হিউজ টু ল্যাক্সের মোর দ্যান টু ল্যাক্স কপি সোল্ড হয় এবং প্রচুর ভালো রিভিউ ইনফ্যাক্ট এখনও অব্দি বইটি অ্যামাজনে কিন্তু ইন্ডিয়ান অথরদের শেয়ার বাজারের ওপর লেখা বইগুলির মধ্যে কিন্তু হায়েস্ট রেটেড বুক হিসাবে রয়েছে তো সেই বইটিরই বেঙ্গলি ভার্সন দু হাজার বাইশ সালে রিলিজ করে তো চালে আমরা আবার দেখে নিই যে সেই বইয়ের যে বেঙ্গলি ভার্সান শেয়ার বাজারে কিভাবে লোকসান ভুলে ধনবান হবেন সেই বইটি থেকে আপনি কি কি শিখতে পারবেন বা কি কি জানতে পারবেন চলুন আমরা এক ঝলকে পর পরপর চ্যাপ্টার ওয়াইজ দেখেনি প্রথম দুটো চ্যাপ্টারে আমরা জানবো যে শেয়ার বাজার কতটা ঝুঁকিপূর্ণ এবং শেয়ার বাজার থেকে লোকসান এড়ানোর জন্য মেনলি কি কি জিনিস আপনাকে মাথায় হবে দেখুন প্রথমেই একটা কথা বলি যে আমরা সকলেই আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলেই কম বেশি আমরা টাকা উপার্জন করি এবং টাকা সঞ্চয় করি তো এই যে আমরা টাকা সঞ্চয় করছি ম্যাক্সিমাম আমরা দেখুন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট হোক বা মিউচুয়াল ফান্ড হোক বা নানান লোকে নানান জায়গায় কিছু না কিছু টাকা সঞ্চয় করে তো এইখানে যে এই আমরা যেই টাকা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট ছেড়ে দিন ফিক্সড ডিপোজিটে যেটা রাখি সেটা ধরুন ধরুন ওই সেভেন পার্সেন্ট এইট পারসেন্ট এই রকম একটা রেটে ইন্টারেস্ট আমরা পেয়ে থাকি তো প্রবলেমটা মুশকিলটা হচ্ছে এইখানেই যে আজকে যদি আপনারা প্রতিনিয়ত মানে জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে সেটা যদি ফলো করেন মানে গত বছর ধরুন এক বছর আগে আপনি যদি একশো টাকা নিয়ে বাজারে যেতেন তাহলে সেই ওই একশো টাকা দিয়ে যতটা ধরুন চাল ডাল সবজি যতটা কিনতে পারতেন আজকের দিনে দাঁড়িয়ে সেই একই পরিমাণ চাল ডাল কিনতে একশো টাকার থেকে কিন্তু বেশি খরচা হবে কারণ কারণ পেট্রোল ডিজেল সবকিছু জিনিসপত্রের দাম কিন্তু প্রত্যেক বছর বছর বাড়ে তো এই যে জিনিসপত্রের দাম বাড়া সেই দাম বাড়াটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি অন অ্যান্ড অ্যাভারেজ মানে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা দেখেছি যে মোটামুটি নাইন টু টেন পার্সেন্ট হারে ইন্ডিয়ায় কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসপত্রের দাম বাড়ে মানে কি মানে এক বছর আগে আপনি একশো টাকা দিয়ে এই নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস কিনলেন অন অ্যান্ড অ্যাভারেজ সব কিছু আপনার সে গ্যাস হতে পারে খাওয়া দাওয়ার জিনিস হতে পারে জামা কাপড় চাল ডাল সব কিছু তো একশো টাকা যদি খরচ হয়ে থাকে এক বছর আগে সেই একই পরিমাণ জিনিসপত্র কিনতে কিন্তু আজকের দিনে একশো নয় থেকে একশো টাকা খরচা হবে এবার আপনি যদি ব্যাংকে সেই একশো টাকা রাখেন ব্যাংক কিন্তু ওই একশো টাকার ওপরে একশো টাকা কি একশো টাকা এরকম দিচ্ছে প্লাস তার উপর যাদের ট্যাক্স আছে ট্যাক্স কাটছে তো এই যে প্রবলেমটা যে আমরা যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা রাখি সেখানে যেই টাকাটা আমরা পাচ্ছি মানে সেভেন টু এইট পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছি কিন্তু ইনফ্লেশান জিনিসপত্রের দাম সেই রেটে বা তার থেকেও একটু বেশি রেটে বাড়ছে তো সেই কারণে ব্যাংকের টাকা আমরা আমাদের সমস্ত সঞ্চয় যদি রাখি সেটা কিন্তু অপটিমাম রিটার্ন দিচ্ছে না সেই কারণের জন্যই আজকে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট সমস্ত কিছুর অপশান এবং সেই কারণেই মানুষ কিন্তু শেয়ার বলুন মিউচুয়াল ফান্ড বলুন বা জমি বাড়িতে ইনভেস্ট করে যাতে করে এই ইনফ্লেশান যে মানে নাইন পার্সেন্ট টেন পারসেন্ট যে ইনফ্লেশান তার থেকে অ্যাটলিস্ট আপনার সঞ্চয় করা টাকা তার থেকে বেশিভাবে গ্রো করে তাহলে বুঝে গেলেন শেয়ার বাজার কেন গুরুত্বপূর্ণ এবং এটা মানে হিস্টোরিক্যালি প্রুভ হয়েছে যে একমাত্র শেয়ার বাজারই আছে যেটা লং টার্ম অবভিয়াসলি এক বছর দু বছরের কথা বলছি না কেউ যদি পাঁচ বছর ছ বছর দশ বছর বা তার বেশি সময় ধরে বিনিয়োগ করে একমাত্র শেয়ার বাজারই আছে যেটা কিন্তু ওই ইনফ্লেশানকে বিট করতে পারছে মানে ইনফ্লেশান যদি নাইন টেন পার্সেন্ট হয় হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে শেয়ার বাজার চোদ্দো পনেরো পার্সেন্ট এইরকম রিটার্ন দিয়েছে এই চোদ্দো পনেরো পার্সেন্ট আমি জাস্ট নিফটি বা সেনসেক্সের রিটার্ন বলছি যারা ইন্ডিভিজুয়াল শেয়ারে ইনভেস্ট করে তারা কিন্তু ঠিকঠাক ইনভেস্ট করতে পারলে তার থেকেও বেশি রিটার্ন পাওয়া যায় এটা আমি লং টার্মে বলছি তো এই যে রিটার্ন পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে যেহেতু রিটার্ন এখানে দেখুন শেয়ার বাজার এমন একটি জায়গা এখানে আপনি ফিফটিন কেন টোয়েন্টি থার্টি ফরটি কেউ হানড্রেড পার্সেন্ট রিটার্ন অব্দিও এক মানে ওয়ান ইয়ারে আর্ন করতে পারে তো এই যে বেশি রিটার্ন পাওয়ার অপরচুনিটি যেখানেই বেশি মানে টাকা থেকে বেশি টাকা বাড়ানোর সেই জায়গা মাত্রই এখানে কিন্তু অনেকে অনেক রকমভাবে মিসগাইড করে অনেক রকম প্রলোভন থেকে শুরু করে সমস্ত কিছু আছে তো প্রথম দুটো চ্যাপ্টারে আমরা বলে দিচ্ছি যে নর্মাল একটি মানুষ যে কি কি প্রলোভনে পা দেয় কি কী মিস্টেক করে ফেলে যাতে করে ওই যে শেয়ার বাজারে বেশি আর্ন করার জন্য আসে বাট সেই বেশি আর্ন না করে উল্টে লস হয়ে যায় তো সেই লস এড়ানোর জন্য কি কি প্রলোভন থেকে দূরে থাকা উচিত কি কি বিষয় থেকে সাবধান থাকা উচিত সেই জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের প্রথম দুটো চ্যাপ্টার এর পরের চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছি যে শেয়ার ভালো শেয়ার খুঁজে পাওয়ার প্রথম ধাপ কি আপনারা সকলেই হয়তো লক্ষ্য করে দেখেছেন যে অনেকেই ম্যাক্সিমাম ইনভেস্টার কি করে যে যখন কোনো শেয়ার দেখতে শুরু করে প্রথমেই তার প্রফিট কতটা বেড়েছে বা সেলস কতটা বেড়েছে সেইটা দেখে তো এতটা প্রফিট বেড়েছে তার মানে হয়তো খুব ভালো শেয়ার কিন্তু প্রায় খেয়াল করে দেখবেন যে প্রায় কোম্পানি ভালো প্রফিট রিপোর্ট করছে ভালো সেলস রিপোর্ট করছে তবুও তার শেয়ারের দাম কমছে আবার উল্টোভাবে তেমন প্রফিট হচ্ছে না তা সত্ত্বেও কিন্তু শেয়ারের দাম বেড়ে চলেছে কেন এই জিনিস এর কারণ একটাই যে প্রথম আপনি শেয়ার অ্যানালিসিস করার জন্য প্রথমেই যদি সেলস মানে প্রফিট মুনাফার সেলসে যদি অত্যাধিক বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে কিন্তু একটা ভুল করবেন না সেলস বা প্রফিটের থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ারের একটি ব্যালেন্স শিট কোয়ালিটি এবং মোর স্পেসিফিক্যালি আর ও ই রিটার্ন অন ইকুইটি কী সেই রিটার্ন অন ইকুইটি কীভাবে এটি শেয়ার প্রাইসের ওপর দাম পড়ে মানে প্রভাব ফেলে অ্যান্ড অল তার বিস্তারিত জিনিস কিন্তু আপনি এই চ্যাপ্টারে পেয়ে যাবেন এবং তারপরে চ্যাপ্টার যেটা আরও খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে ম্যানেজমেন্ট যে কোনো ব্যবসার মানে ম্যানেজমেন্ট মানে যেটা যারা মালিক পক্ষ মালিক পক্ষ এমন যে খুব ভালো ব্যবসা যদি খারাপ মালিকের কাছে যায় তাহলে কিন্তু সেই ব্যবসা নিচে চলে যাবে আবার একটা মিডিয়োকার ব্যবসা যদি খুব ভালো মালিক পক্ষ নেয় তাহলে সেই ব্যবসা কিন্তু মানে ভালো করে পরিচালনা করে অনেক শেয়ারহোল্ডারদের জন্য প্রফিট দিয়ে দেয় তো তাহলে মালিক পক্ষকে বিচার বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ এবার দেখুন আমরা জানি ভারতবর্ষ এত বড় দেশ বিনিয়োগ করার আগে প্রত্যেকটা কোম্পানিতে মানে ভিজিট করা একটা বোম্বাই হেডকোয়ার্টার একটা দিল্লি হেড হেডকোয়ার্টার এইরকমভাবে ঘোরাঘুরা সম্ভব নয় তো আপনি ঘরে বসে ঘরে বসে জাস্ট জাস্ট কিছু তিনটে জিনিসের সাহায্যে ম্যানেজমেন্ট কোয়ালিটি জাজ করবেন সেই জিনিসটাই কিন্তু বলা আছে এই ম্যানেজমেন্ট মূল্যায়ন চ্যাপ্টারে আপনাদেরকে বলে দিই যে এই বইটির অরিজিনাল এবং লেটেস্ট ভার্সান আপনি যদি কালেক্ট করতে চান তাহলে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারেন সিম্পলি অ্যামাজন বা ফ্লিপকার্টে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুক আপনি যদি সার্চ করেন সে সার্চ করলেই আপনি বই চলে আসবেন এবং কেনার সময় যে সেলার নেম পল অ্যাসেট সেইটি দেখে কিন্তু আপনি অর্ডার দিতে পারেন এবং হ্যাঁ অবভিয়াসলি অর্ডার দেওয়ার আগে যে রিভিউ বা কাস্টমার রিভিউ যারা রিডার্স রিভিউ তারা কি বলছে সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন আর হ্যাঁ শেয়ার বাজারের ওপরে বা পার্সোনাল ফিন্যান্সের উপরে গুরুত্বপূর্ণ আরও আগামী দিনে ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে কিন্তু একদমই ভুলবেন না এর পরের যে দুটি চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ সেটা হলো প্রথম ভ্যালুয়েশান এবং তারপরে কখন একটি শেয়ার কিনবেন এবং কখন একটি শেয়ার বিক্রি করবেন মনে রাখবেন পৃথিবীর থেকে যে ভালো কোম্পানি সেই ভালো কোম্পানিও আপনাকে শেয়ার বাজারে প্রফিট নাও দিতে পারে যদি আপনি সেই কোম্পানিটি খারাপ দামে কিনে ফেলেন যেমন কথার কথা ইনফোসিস আপনারা সকলে জানেন যে এবং মানে ইনফোসিস উইপ্রোর মতো আইটি সেক্টরের খুব বড় কোম্পানি খুবই ভালো কোম্পানি তো এই ইনফোসিস কেউ যদি দু সালের দিকে কিনে থাকতো সেই সময় ইনফোসিসের দাম অত্যাধিক বেড়ে গেছিলো মানে খারাপ মূল্যে যদি সেই সময় কিনে থাকতো সেই দু সালের পর থেকে সাত আট বছর ইনভেস্ট করে থাকলেও কিন্তু ইনফোসিস থেকে কোনো রিটার্ন আসেনি ইনফোসিস ছাড়াও এরকম প্রচুর উদাহরণ আছে হতেই পারে একটা কোম্পানি খুবই বড়ো কোম্পানি খুব ভালো কোম্পানি প্রত্যেক বছর খুব ভালো করছে কিন্তু তার মানেই এই নয় আপনি যে কোনো দামেই যে শেয়ারটি যদি কিনে নেন তাহলে আপনাকে প্রফিট দেবে সেই কারণে এই যে শেয়ারে বিনিয়োগ করার আগে ভালো কোম্পানি ভালো ম্যানেজমেন্ট এই সমস্ত পরে তার ভ্যালুয়েশন কি ভ্যালুয়েশানে সেই শেয়ারটি রয়েছে সেই ভ্যালুয়েশানটা কি মানে সস্তা না এক্সপেন্সিভ নাকি রিজনেবল সেই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জিনিস জানার সঙ্গে সঙ্গেই আপনাকে বুঝতে হবে যে সেই মানে কখন কিনবেন এবং কখন বিক্রি করবেন এবং এই কখন কিনবেন কখন বিক্রি করবেন এই জাতীয় রিলেটেড যে ভুলগুলো মানুষ করে থাকে সেইগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে বলেছি মনে রাখবেন একটা কথা যে প্রফিট কখন হয় প্রফিট তখনই হয় যখন আপনি একটি শেয়ার ঠিকঠাক দামে বিক্রি করেন তো এই জন্য ভালো কোম্পানি সিলেক্ট করার থেকেও আপনাকে ঠিকঠাক দামে বিক্রি করা এই জিনিসটা কিন্তু শিখতে হবে যেই জিনিসটা কিন্তু একেবারেই সহজ কাজ নয় কারণ যারা শেয়ার মার্কেটে পাঁচ বছর দশ বছর কুড়ি বছরও রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটাতে অনেকেই স্ট্রাগেল করে যে ঠিকঠাক জায়গায় কেনা এবং ঠিকঠাক জায়গায় বিক্রি করা তো অবভিয়াসলি সেই রিলেটেড সমস্ত কিছু এই চ্যাপ্টারে এই দুটো চ্যাপ্টারে বলা আছে কি কি ভুল কি কি কমন জিনিস মনে রাখতে হবে সেই জিনিসও কিন্তু তার পরের চ্যাপ্টারে আপনি জানতে পেরে যাবেন এর পরের দুটি চ্যাপ্টারে আপনি কি করে ভালো একটি পোর্টফোলিও বানাবেন এবং সেই সংক্রান্ত কি কী মূল্যবান জিনিস মনে রাখতে হবে সেগুলো বলা হয়েছে দেখুন অনেক ইনভেস্টাররা দেখেছি মানে পঞ্চাশ ষাটটা শেয়ার কিনে নিয়ে মানে বসে আছে অনেকে আবার কুড়ি পঁচিশটা কেউ আবার দশ এগারোটা তো একটি ভালো পোর্টফোলিও বানাতে গেলে কি কী জিনিস মানে কতগুলো শেয়ার থাকা দরকার কীভাবে ডাইভার্সিফাই করা যায় সেই জিনিসগুলো এই চ্যাপ্টারে বলা হয়েছে এবং খুব কমন জিনিস যেমন অনেকেই এটা করে থাকে যে তারা ভাবে যে কোনো একটি শেয়ার হয়তো যেই শেয়ার ফিফটি টু উইক লো মানে এক বছরের নিচের প্রাইসে আসছে তারা হয়তো সেই শেয়ার কিনে ফেলে যেভাবে যে শেয়ারটা একশো টাকা থেকে পঞ্চাশ টাকায় পড়েছে যখন ও আবার ঠিক পঞ্চাশ থেকে একশো টাকায় চলে যাবে একেবারেই না যেই শেয়ার একশো টাকা থেকে পঞ্চাশ টাকায় পড়ছে ম্যাক্সিমাম চান্স কিন্তু সেটা থাকে যে সেই পঞ্চাশ থেকে চল্লিশ চল্লিশ থেকে তিরিশ তিরিশ থেকে কুড়ি হয়ে যাওয়ার তো এই যে একশো থেকে পঞ্চাশ টাকায় পড়লে যে সেই শেয়ারটা ঘুরে দাঁড়াতে পারবে নাকি আরও পড়তে থাকবে এই জিনিসটা কি করে জানবেন সেই জিনিস এখানে বলা আছে শুধু তাই নয় অনেকে শেয়ার কেনেন যে কিছুই এইভাবেও না কেনেনটার দাম বাড়ছে সবাই মার্কেটে বলছে তাই কিনে নিলেন তো এইভাবে একদমই করা উচিত নয় কারণ এই রকম করলে কি হয় যে সবাই বলছে তাই আমিও কিনলাম হতেই পারে আপনি যে দামে কিনলেন আপনি কেনার পর থেকে শেয়ারের দামটি কমতে থাকলো তো এই যে শেয়ারের দাম মানে শেয়ারের দাম ওপরে যাচ্ছে যা নিচে যাচ্ছে এইগুলোর ওপর বেসিস করে কিন্তু একেবারে শেয়ার কেনা বেচা করা উচিত নয় শেয়ার কেনা বেচা করা উচিত কোম্পানিটির ফান্ডামেন্টাল কোম্পানিটির ভ্যালুয়েশান এবং কোম্পানিটির টেকনিক্যালস চার্টের কিছু কিছু জিনিস দেখে তো সেই জিনিসগুলো ভ্যালুয়েশান যদি রিজনেবল থাকে আপনি কিনবেন ভ্যালুয়েশান এক্সপেন্সিভ হলে আপনি বিক্রি করবেন সেই জিনিসগুলোই কিন্তু এই চ্যাপ্টারে জোর দিয়ে বলা আছে এর পরের চ্যাপ্টারে কুইক ফর্মুলা দেওয়া হয়েছে যেটি কিন্তু রিটেল ইনভেস্টারদের জন্য খুবই হেল্পফুল কেন দেখুন আমরা সকলে যখন মার্কেটে রয়েছি যে প্রায় প্রত্যেক দিন কারোর না কারোর কাছ থেকে নানান রকম শেয়ারের রেকমেন্ডেশান পাই কেউ বলছে এটা কিনতে কেউ বলছে ওটা কিনতে নানান রকম তো যে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগে আমরা একটি কুইক ফর্মুলার মাধ্যমে বলেছি যে মিনিমাম টু মিনিমাম আপনার বেশি না দশ পনেরো মিনিট সময় দিয়ে যে এই জিনিসগুলো চেক করে নেবেন শেয়ারটি যেই রেকমেন্ড করুক না কেন যত ভালোই ইয়ে বলুক না কেন আপনি যদি ওই দশ পনেরো মিনিট যদি আপনি দিতে পারেন তাহলে আপনার নিজের মধ্যে কনফিডেন্স জন্মাবে এবং কিছু বড় বড়ো মানে মারাত্মক মানে অনেকে ধরুন শেয়ার বাজারে শেয়ার রেকমেন্ড করে তারা প্রফিটে বেরিয়ে যাওয়ার জন্য অন্যকে ফাঁদে ফেলার জন্য তো এই সমস্ত জিনিস থেকে আপনি এড়োতে পারবেন মানে খুব সহজে দশ পনেরো মিনিটে কিভাবে একটি শেয়ার ফান্ডামেন্টালি স্ট্রং কি স্ট্রং না শেয়ারটির সামনে বড় পতন হতে পারে কি পারে না সেই জিনিসগুলো নিয়ে আপনি জানতে পেরে যাবেন এই কুইক ফর্মুলার মাধ্যমে এরপরে আরও অনেক জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে যেমন একটি জিনিস বলা হয়েছে যে আপনার ওভারঅল পোর্টফোলিওতে যে গোল্ড গোল্ড হলো মানে সোনা মানে পার্ট রাখা একটু দরকার কারণ এই গোল্ড হচ্ছে একটি ইকুইটি মার্কেটের হেজ হিসাবে কাজ করে মানে কেমন যে শেয়ার বাজার যখন ওপরের দিকে যায় ধরুন দু বছর ধরে শেয়ার বাজার ওপরের দিকে যাচ্ছে তখন সোনার দাম নিচের দিকে বা একই রকম থাকে আর যদি এক বছর কি দু বছর শেয়ার বাজার নিচের দিকে পড়তে থাকে তখন কিন্তু সোনার দাম ওপরের দিকে বাড়তে থাকে তো আপনার এই পোর্টফোলিওতে অবভিয়াসলি আমি মানে ফিজিক্যাল গোল্ডের কথা বলছি না মানে ডিজিটাল গোল্ড যেগুলো আছে প্রচুর রকমভাবে ইনভেস্ট করা যায় সেই রকম কিছু একটা যদি অ্যালোকেশান থাকে এবং কোনো কারণে যদি শেয়ার বাজার তিন বছর চার বছর ধরে পড়তে থাকে তখন কিন্তু গোল্ড মানে সোনায় যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে সেই জিনিস কিন্তু আপনার পোর্টফোলিওতে ওভারঅল ইনভেস্টমেন্টে কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে এছাড়াও প্রচুর যেগুলো মানে ইনভেস্টারদের মনে যেগুলো খুব কমন কোশ্চেন্স সেই সমস্ত কমন কোশ্চেন্স নিয়ে বলা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্টলি কি করে লস এড়াবেন দেখুন শেয়ার বাজারে আপনি যদি পাঁচ ছ বছর থাকেন থেকে যদি বড় বড় লস কিছু যদি অ্যাভয়েড করে চলতে পারবেন তাহলে অটোমেটিক্যালি আপনার ওয়েলথ ক্রিয়েশন কেউ আটকাতে পারবে না মুশকিলটা হলো শেয়ার বাজারে নানান রকমভাবে লোকে অনেকেই দেখুন মিসগাইড বা মিস ইনফরমেশনের অভাব নেই অনেকে অনেক রকম শেয়ার এটা সেটা হ্যাঁ না অনেকে অনেক রকম বলে তো আপনাদের যেটা সকলের করা উচিত যে যেটাই বলুক সেই তাদের কথায় চোখ কান বুঝে না ইনভেস্ট করে বেসিক নলেজ নিয়ে আপনি জাস্ট বেশি না মানে এমন বলছি না সারাদিন আপনি তাতে লেগে থাকুন জাস্ট কয়েক মিনিট পনেরো মিনিট বা আধ ঘন্টাও যদি আপনি সেই শেয়ারটির পিছনে দেন তাহলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পেরে যাবেন যে সেই শেয়ারটি থেকে ভয়ানক কিছু মানে পতন আগামী দিনে হতে পারে কি পারে না যদি হওয়ার চান্স থেকে থাকে তাহলে আপনি বিনিয়োগ করবেন না আর যদি সেরকম না থাকে ফান্ডামেন্টালি যদি স্ট্রং থাকে তাহলে আপনি কিন্তু বিনিয়োগ করতেই পারেন আপনারা যারা বইটি পড়ে ফেলেছেন তারা কমেন্ট সেকশানে জানান যে বইটি থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আপনি কি শিখেছেন বা বইটি থেকে যে কোন চ্যাপ্টার আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আর হ্যাঁ ভিডিও থেকে কিছু শিখতে পারলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করে অন্যদের মধ্যে শেয়ার করুন এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আগামী সময়ে আবার অন্য কোনো ইনসাইটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকবেন হ্যাপি ইনভেস্টিং